বিএনপি সহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধের দ্বিতীয় দিন আজ। এছাড়াও নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গণতন্ত্র মঞ্চ পূর্ণ দিবস অর্ধ দিবস হরতাল পালন করছে বামজোট। সকাল থেকে রাজধানীর রাস্তায় গণপরিবহনের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। কম ছিল ব্যক্তিগত পরিবহনের সংখ্যাও। দূরপাল্লার বাসও তেমন একটা ছেড়ে যায়নি রাজধানী থেকে। তবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়ছে নিয়ম অনুযায়ী। স্টেশনে মানুষের বাড়তি ভিড়ও দেখা গেছে। এদিকে তফসিল প্রত্যাখ্যান করে ডাকা অর্ধবেলা হরতালের সমর্থনে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক ছাত্রজোট। সকালে শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে পল্টনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়। হরতাল ও অবরোধে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়া শাহবাগ সহ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। অন্যদিকে পল্টনেও হরতালের সমর্থনে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক ছাত্রজোট। দর্শকের বিষয় আরো জানতে যাচ্ছি পল্টনে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, অবরোধ হরতালে আজ আপনি রাজধানীর চিত্র কেমন দেখছেন? জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতাল কর্মসূচি পালন করছে বাম গণতান্ত্রিক জোট। পল্টন মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছে। আপনি আমার দেখতে পাচ্ছেন যে নেতারা বক্তব্য রাখছেন, তাদের কণ্ঠে তারা জানাচ্ছেন যে একতরফা নির্বাচন হতে তারা দিবেন না এবং তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটি উত্তরণের পথ খোঁজার তারা কথা বলছেন। তবে তারা যে বাম গণতান্ত্রিক জোটের এই হরতাল কর্মসূচি দুপুর দুটা পর্যন্ত, একই সঙ্গে বিএনপি জামাত অবরোধ কর্মসূচি পালন করছে। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি উত্তরা, মিরপুর, মালিকবাগ সহ বেশ কয়েকটি জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে। তবে অবরোধ কর্মসূচি বা হরতালে আমরা যেটি চিরচেনা যে রূপ আমরা যেটি দেখি, গাড়ি ভাঙচুর করা, আগুন দেওয়া, এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। পাশাপাশি বলে রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। কোনো ধরনের তারা বিশৃঙ্খলা না হয়, নাশকতার চেষ্টা করা না হয় এজন্য তারা সতর্ক রয়েছেন। এবং গাড়িতে যে আগুন দেওয়ার ঘটনা ঘটছে এজন্য তারা সাদা পোশাকে, আমি লক্ষ্য করেছি যে যে বাসগুলো চলাচল করছে সেই বাসগুলোতে তারা অবস্থান নিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। রেলপথ স্বাভাবিক রয়েছে, রাজধানীতে গণপরিবহন বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়ছে, তারপরও জনমনে একটি আতঙ্ক রয়েছে আগুন দেওয়ার একটি ঘটনা আপনি জানেন যেটা মাঝে মধ্যে যেটি ঘটছে, এজন্য তারা গণপরিবহন থেকে এড়িয়ে বিকল্প পথে রিক্সা, সিএনজিতে তাদের যে গন্তব্যে তারা পৌঁছানোর চেষ্টা করছে। সব মিলিয়ে এ ছিল আমার কাছে সবশেষ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে বিএনপি জামায়াত সহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের পাশাপাশি গণতন্ত্র মঞ্চের পূর্ণ দিবস ও বামজোটের ডাকে অর্ধ দিবস হরতাল চলছে। টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে কে বা কারা। এ সময় ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ পুড়ে যায়। গতরাতে উপজেলার ঘাড়িন্দা রেল স্টেশনে ঢাকা থেকে টাঙ্গাইলগামী ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে মহানগর যুবদল। একই সময় নগরীর আলী আহমেদ চুনকা নগর পাঠাগারের সামনে থেকে বাম গণতান্ত্রিক জোট মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় তাদের। এ সময় বামদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ এবং গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে খুলনায় কড়া সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া জয়পুরহাট, কুষ্টিয়া ও নাটোরে অবরোধের শেষ দিনও হরতালের কারণে দূরপাল্লার ও আন্তঃজেলা যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। তবে কিছু পণ্যবাহী ও হালকা যানবাহন চলাচল করছে। দর্শক, এবার যাব গাজীপুরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, মহাসড়কে অবরোধ হরতালে যানবাহনের চিত্র আপনি কেমন দেখছেন? কথা অবরোধ এবং হরতালের পাশাপাশি এর বিএনপি সম বিএনপি এবং সমমনা দলের অবরোধ এবং বাম গণতান্ত্রিক মোর্চার হরতাল, এই হরতাল এবং অবরোধের ফলে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহন একেবারেই চলাচল করছে না। আজকে
অন্য দিনের মতো স্থানীয় যানবাহন চলাচল করছে, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে আপনার কভার্ড ভ্যান ট্রাক এবং মালবাহী ট্রাক চলাচল করতে দেখা যাচ্ছে, তবে অন্য দিনের চেয়ে কিছুটা কম। আর স্বাভাবিকভাবে যানবাহন চলাচলের জন্য যাত্রীরা চলাচলের জন্য আজকে চরম ভোগান্তির মধ্যে পড়েছে। লোকাল বাস যেগুলো চলতো সেগুলো অনেকটা সীমিত, আর গত রাতে গাজীপুরে মশাল মিছিল এবং একাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মোটামুটি গাজীপুরে আজকে একটা আতঙ্ক বিরাজ করছে। এছাড়া গাজীপুর শিল্পাঞ্চলগুলো শান্ত রয়েছে। কথা অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।